আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, যদি কারো বিকলাঙ্গ হয়ে যায়, মানে কারো হাত পা বাঁকা হয়ে যায়, কোনো কিছুর মধ্যে বিকলাঙ্গের ভাব দেখা যায়, তো সেক্ষেত্রে বিকলাঙ্গ ভালো হওয়ার জন্য পবিত্র কোরআনুল কারিম থেকে কিছু গুরুত্বপূর্ণ ওজিফা আপনাদেরকে জানাবো। 205 নম্বর পৃষ্ঠা আমালুল কোরআন নামক গ্রন্থ আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিনী ভাই ও বোনেরা, যার চোখে মুখে নাকে গলায় হাতে পায়ে যে কোনো জায়গার যে কোনো কিছু যদি বিকলাঙ্গ হয়ে যায়, কাজ না করে প্রতিবন্ধীর মতো দেখা যায়, তো সেক্ষেত্রে সে যদি লাগাতার 3 দিন রোজা রাখে, কষ্ট করে 3 দিন লাগাতার রোজা রাখতে হবে এবং দুধ ও চিনি দ্বারা ইফতার করতে হবে, ইফতারের সময় দুধ এবং চিনি একসাথে গুলিয়ে খেতে হবে এবং অর্ধরাত্রে ঘুম থেকে উঠে তামার কলম দ্বারা, তামার একটি কলম কলম বানাতে হবে অথবা তামার কোনো কিছু নিয়ে সেই তামার জিনিসের মাধ্যমে গোলাপ এবং জাফরানের সাহায্যে নিজের বা অন্য রোগের নিজের কলম গোলাপ এবং জাফরানের সাহায্যে নিজের বা অন্য রোগীর ডান হাতে লিখে উক্ত আয়াতটি চেটে খেলে আল্লাহ পাকের অশেষ সহমতে বিকলাঙ্গ হওয়া থেকে ভালো হওয়া যায়। নিজের ডান হাতে লিখবে অথবা অন্য কারো ডান হাতে লিখবে, লেখার পরে এই আয়াতটা চেটে অর্ধরাত্রে খেতে হবে এবং ইফতার করতে হবে দুধ এবং চিনির মাধ্যমে। কোরআনে পাকের সেই আয়াতটি হচ্ছে ইন্নামা ইয়াহতাসিবুনা ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউনা ওয়াল মাউতা ইয়াবআতুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইউরজাউন। ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, আবার বলছি ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন ওয়াল মাউতা ইয়াবআতুহুমুল্লাহু সুম্মা ইলাইহি ইউরজাউন। আল্লাহ পাক আমাদেরকে আমলের তৌফিক দান করেন, এমনই আরো আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।